আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটি বর্ডার লাইন। আমি পেন্সিল দিয়ে কাপড়ের উপরে আগে থেকেই এঁকে নিয়েছিলাম ডিজাইনটি, যে দেখুন। এই ডিজাইনটি তৈরির জন্য আপনাদের যেটি লাগবে তা হচ্ছে লাচ্চা সুতো। আমি দুইটি কালার সুতো ইউজ করেছি, সেজন্য দুইটা কালার, এবং এই সাইজের একটি সুই। আমি স্টেইন স্টিচ দিয়ে পাতাগুলো কমপ্লিট করব। পাতার মাঝখান থেকে আমি সুইটি তুলে নিলাম। এবার আমি এক সাইড করে স্টিচগুলো তুলব এবং পাতাটি ভরাট করব। স্টেইন স্টিচ আপনারা চাইলে একই সাথে উভয় সাইড থেকে তুলতে পারেন। আমি এক সাইড এক সাইড কমপ্লিট করে পাতাটি কমপ্লিট করব। খুবই ইজি একটি স্টিচ। আপনারা যে কেউ চাইলে এ ধরনের স্টিচ ব্যবহার করে যে কোনো ডিজাইন আপনারা আপনাদের ড্রেসে অথবা নকশি কাঁথার উপরে তুলে ফেলতে পারেন। প্রতি ক্ষেত্রে আমি পাতার মাঝ বরাবর থেকে সুইটি স্টিচটি তুলব এবং অপর সাইডের মাঝের সুটি গেঁথে নিব। এভাবে করে আমি প্রত্যেকটি স্টিচ তুলব এবং পুরো পাতাটি কমপ্লিট করব। প্রায় দুইটি ফুল আমি কমপ্লিট করে ফেললাম। আরেকটি পাতা ক্রস করে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আশা করি আপনারা ইতিমধ্যেই বুঝতে পেরেছেন স্টেইন স্টিচ দিয়ে আমি কীভাবে ফুলগুলো করলাম। ফুলের মাঝখানে আপনারা চাইলে স্টোনও ইউজ করতে পারেন অথবা সুতো দিয়ে ভরাট করে দিতে পারেন, সেক্ষেত্রে অন্য কালার সুতো দিলে সব থেকে বেটার হবে। এই পাতাটির কাজও আমি কমপ্লিট করব। দেখতেই পাচ্ছেন কমপ্লিট হয়ে গেল আমার ফুলগুলোর কাজ। এবার আমি প্রত্যেকটি স্টিক দিয়েছি, দেখুন অনেকগুলো স্টিক, যেটাকে আমরা ডালও বলতে পারি। তো প্রত্যেকটি ডালের মাথায় একটি করে পাতা আছে। পাতাগুলো আমি একইভাবে একই স্টিক ইউজ করে কমপ্লিট করব। একটি আমি আপনাদেরকে দেখিয়ে দিব। কমপ্লিট হলো একটি পাতার কাজ। এবার আমি স্টিকগুলো করব। দেখুন এখানে আমি দুইটিতে তিনটি আগে থেকে করে নিয়েছিলাম, একটি দুইটি আপনাদেরকে করে দেখাবো। সেক্ষেত্রে আমি ডাল ফোর ইউজ করে এই ডালের কাজগুলো শেষ করেছি। আপনারা চাইলে এখানে অন্য কোনো স্টিচও দিতে পারেন, অ্যাজ লাইক চেইন স্টিচ। তো আমি ডালের ফোর ইউজ করে
ডিজাইন কি কমপ্লিট করলাম। এভাবে করে আমি প্রত্যেকটি ডালে সবুজ কালার সুতো ইউজ করে সেলাইগুলো কমপ্লিট করব। তো ভিউয়ার্স, আপুরা আমার এই ডিজাইনটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে এবং কাজটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী সময়ে এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও আপলোডের সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় এবং আপনারা দেখতে পারেন। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার জন্য। দেখতেই পাচ্ছেন ধীরে ধীরে কমপ্লিট হয়ে আসছে আমার কাজটি। পুরো কমপ্লিট করে ফেললাম। এখানে দু একটি পাতা বাকি আছে, এটি করে আমি নিব। এই যে দেখুন পাতাগুলো কমপ্লিট করে ফেললাম। এবার আমি মাঝখানে একটু স্টোন বসাবো। এখানে আপনারা চাইলে মতিও বসাতে পারেন, আমি স্টোন না এবং মতি টাইপের একটি স্টোন বসিয়েছি, এটাকে মতিও বলা যায়, গোল্ডেন কালার। আমি একটি বসিয়ে দেখিয়ে দেবো। এই যে দেখুন গোল্ডেন কালারের মতি ইউজ করেছি আমি। এটা আপনারা জামার বর্ডার লাইন হিসেবে ইউজ করলে মতিগুলো বসিয়ে নিতে পারেন, আর নকশি কাঁথা হিসেবে ইউজ করলে সেখানে মতি বসানোর প্রয়োজন নেই, এমনিতেই আপনারা অনেক সুন্দর করে কাজ করে নকশি কাঁথা তৈরি করে ফেলতে পারেন। যে দেখতে পাচ্ছেন দারুণ একটি লুক চলে আসছে এবং খুবই খুবই সুন্দর। তো ভিউয়ার্স, আপুরা এই ছিল আমার আজকের কাজ, কথা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।